আলামিন এ আনাসকে আল্লাহ রে তুমি মালদার বানিয়ে দাও আল্লাহ তুমি অগণিত মাল দাও অগণিত তুমি সম্পদ দাও অগণিত তুমি পয়সা কয়কে দাও একে তুমি মালদার বানিয়ে দাও রব্বুল আলামিন এর আওলাদে তুমি বরকত দাও ওয়ালাদাহু ই রব্বুল আলামিন এর আওলাদকে তুমি বৃদ্ধি করে দাও বন্ধুরে আমার আজ মুসলমানদের ঘরে দেখতে পাওয়া যায় মুসলমান আমরা কেমন মুসলমান ঈমান আমাদের কেমন আমাদের আকীদা কেমন আমাদের বিশ্বাস কতটা আমাদের এই ব্রেনটা কত বড় আমাদের অন্তরটা কত বড় অন্তর খুবই ছোট দেখা যায় আমরা মনে করি যেই পরিবারে ছোট মেয়ে আছে যেই পরিবারে কম আওলাদ আছে যেই পরিবারে কম আওলাদ কম ছেলে মেয়ে আছে ওই মেয়েটাকে বিয়ে করব করি না না মিথ্যা বলছি বলেন খোঁজ করে অমুকের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এটা ঠিক নয় যে কোন পরিবারে বিয়ে করবে দুটো একটা বাচ্চা যার দুটো একটা বাচ্চা ঠিক দেখবেন দুটো একটা বাচ্চা হয়েছে আর চলে আসছে নসলদার নসল চলে আসছে ওর খানদান ওর পরিবার সবাই একটা দুটো করে বাচ্চা নিয়েছে ছ দিনের মেয়ে হয়নি ছয় দিনের ছেলে হয়নি বলছে দুটা কয়টা বাচ্চা তোমার আওলাদ কয়টা বলছে দুটা কেউ বলছে আমার একটা এটাকে ও কি মনে করছে গর্ববোধ করছে যে আমার ঘরে দুটাই সন্তান আর এই দুটাকে আমি আসমানে পৌঁছে দেব আসমানে তুমি পৌঁছাবার কে আল্লাহ যদি না পৌঁছান তাহলে তুমি যদি আসমানে পৌঁছে দাও যার বেশি ছেলে সে কি জমিনে থাকবে জি আর তুমি আসমানে না আসমানে কারা যাবে যাকে আল্লাহ নিয়ে যাবে যাকে আল্লাহ নিয়ে যাবে নবী আলাইহিসসালামের পিতা আব্দুল্লাহ তারা ক ভাই দশ ভাই দশ ভাই দশ ভাই যদি না হতো তাহলে নবীজি যদি তার বাবা যদি একটা দুটো বাচ্চা নিয়ে আব্দুল মুত্তালিব দুটো একটা বাচ্চা নিয়ে যদি বন্ধ করে দিত নবী কোনখান থেকে আসতেন জি আজ বিশ্ব রেকর্ড করে সারা বিশ্বের ইমামুল আম্বিয়া যিনি সমস্ত নবীদের ইমাম কখন আসলেন সব শেষে কত দাম কত মূল্য গোটা পৃথিবী একদিকে নবীর আখলাক একদিকে নবী আমার একদিকে গোটা পৃথিবী ফেল ফেল করে নবীর দিকে তাকাচ্ছে চোদ্দ তারিখে চন্দ্র নবীর কাছে ফেলিও সূর্য নবীর কাছে ফেলিও জি কত বাজেছে শেষ করবো তারপরে আচ্ছা তো কি বলছিলাম এত সুন্দর তাহলে আপনার পরিবার নবীজিকে বললেন তার বিপক্ষে কথা বলেছেন তাজাও বদুর বদুর আল বলুর এমন দেখে মহিলা বিয়ে করো যারা বেশি বেশি বাচ্চা দিবে বেশি বেশি বাচ্চা দিবে এবং বাচ্চাকে বেশি ভালোবাসবে যার অন্তর বড় এরকম মহিলাকে তুমি বিয়ে করো নবীজি আমার বললেন হযরত আনাসকে দোয়া দিলেন নবী আমার অসংখ্য তার আওলাদ তার মাল অসংখ্য এত মাল নবী আমার বললেন রব্বুল আলামিন তার মাল তুমি বৃদ্ধি করে দিবে অসংখ্য মাল দিবে তাতে যদি বরকত না থাকে তাহলে মাল বেকার হয়ে যাবে কম যদি মাল থাকে তাতে যদি বরকত থাকে তাহলে সেটাই অনেক কিছু হয়ে যাবে আল্লাহর নবী হযরত আনাস বললেন নবী আলাইহিসসালাম বলেছেন তিন বার কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি জান্নাতের সওয়াল করে তিন বার যদি জান্নাত চায় তাহলে জান্নাত বলে সালাসু মাররাতিন কালাতিল জান্নাহ জান্নাত নিজেই বলছে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ জান্নাত নিজে আল্লাহর কাছে দরবার করছে ইয়ে রব্বুল আলামিন তোমার বান্দা একবার নয় দুবার নয় পাক পরমদেগারে আলাম তোমার বান্দা তিন তিন বার করে তোমার কাছে জান্নাত চেয়েছে আল্লাহ ইয়ে পাক পরমদেগারে আলাম তোমার বান্দাকে তুমি জান্নাত দাও আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা ইয়া আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও জান্নাত তার ভাগ্যে তুমি লাগিয়ে দাও রব্বুল আলামিন জান্নাত তার ভাগ্যে বানিয়ে দাও ইয়া আল্লাহ লোকটাকে তুমি জান্নাত
বানিয়া দাও। বন্ধুরে আমা রব্বুল আলামিন তো আপনার আবেদন তো শুনবেন শুনবেন, যার পেটের মধ্যে যাবে সেও আপনার হয়ে আল্লাহর কাছে দরবার করছে, ইয়া আল্লাহ তোমার বান্দা জান্নাত চেয়েছে, একে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। অপরটা নবী আমার বললেন ওমান ইস্তাজারা মিনান নারে সালাস মাররাতিন, কোন ব্যক্তি যদি তিন তিন বার আল্লাহর দরবারে যদি সালাস মাররাত তিন বার করে আল্লাহর কাছে পানা চেয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা আউযুবিকা মিনান নার, রব্বুল আলামিন জাহান্নাম থেকে পানা চাইছে, আল্লাহুম্মা আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী বললেন শুনো শুনো কালাতিন নার, জাহান্নাম নিজেই তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ইয়া রব্বুল আলামিন তোমারে বান্দাটাকে তুমি জাহান্নামের আগুন থেকে দূরে রেখে দাও, আল্লাহ রে এই জাহান্নামের আগুন থেকে তোমার জান্দাকে বাঁচিয়ে নাও, পাক পারবারদিগার আলাম এই বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করায় না, এই জান্নাতে জাহান্নামে তুমি ঢুকায় না, জাহান্নামের জ্বলন্তমে আগুনে একে তুমি ঢুকায় না, একে তুমি জ্বালায় না, ই তোমার কাছে পানা চেয়েছে আল্লাহ। রব্বুল আলামিন এমন জায়গাতে আবেদন করেছে যে আবেদন যেন খারেজ না হয়, আল্লাহ রহমান তুমি রহিম রহমান, আল্লাহ তুমি বড়ই মেহরবান, আল্লাহ মেহরবানি করে দে এই লোকটাকে তুই জাহান্নাম আমার পেট থেকে তুই বাঁচিয়ে নে। পরবর্তীকার আলাম আলজামে সহি আলজামে 6275 নম্বর হাদিস, পরবর্তীকার আলামের নবী বললেন ইয়ে আল্লাহর বান্দা তোমরা শোনো জাহান্নাম থেকে বাঁচার উপায় আর একটা ছোট্ট উপায় তোমাদের বলে দিয়ে, নবী আমার বললেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকুন্নারা ওয়ালাউ বিশিক্কাতামারাতিন, আল্লাহর নবী বললেন ইয়ে আল্লাহর বান্দা আমার উম্মত বর্গ তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা পরিত্রাণ চাও, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কাতামারাতিন, যদি চোখে খেজুরের তোমার কাছে যদি তেমন কিছু না থাকে খেজুরের অর্ধেকটা অংশ, খেজুরের অর্ধেকটা অংশ আধা খেজুর দিয়ে তুমি যদি নিজেকে বাঁচাতে পারো তাহলে বাঁচাবার চেষ্টা করো। বন্ধুরে আমার কিছু নেই কিন্তু দুটো ফকির চলে এসেছে, একটা খেজুর আছে একজনকে অর্ধেকটা দাও আরেকজনকে অর্ধেকটা দাও, এটাই দিয়ে তুমি তোমার জান্নাত জান্নাত নেওয়ার চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচার চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তোমাকে পরিত্রাণ দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছে এটাও যদি না থাকে ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালামাতিন তাইয়্যিবা, যদি এটাও না থাকে তাহলে একজন ফকিরকে একজন সওয়ালিকে একজন মুসাফিরকে সুন্দর কথা বলে বিদায় করে দাও, তাকে বলে দাও বাজান ইয়ে বাপু আমার ধন আমার, তুমি চাইতে এসেছো তোমাকে আমি অর্থ দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, খাবারও দিতে পারলাম না, বাপুরে তুমি ফিরে যাও, আল্লাহ যদি দেয় তাহলে কোনোদিন তোমার আমি উপায় করে দেব, কোনোদিন যদি দিতে পারি তাহলে তোমার ব্যবস্থা করে দেব, এ ধন আমার আজকে দিতে পারলাম না, সুন্দর কথা বলে তুমি বিদায় দিয়ে দাও। এতে বলেছেন আমার নবী বলেছেন এটাও যদি তুমি করতে পারো তাহলে তোমার জাহান্নাম থেকে বাঁচার এটা একটা উপায় হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6563 যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো জান্নাতে যাওয়ার উপায়ের কথা বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার উপায়ের কথা বলেছেন। তো আসুন কয়েক মিনিটের জন্য দ্বিতীয় বক্তা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, তিনি এসে গেছেন, আমি কয়েক মিনিট এই কবরস্থানে যেটা আজকের বেঁচে থাকার পরে যেটা ঘর হবে সেটা হলো কবর, সে কবরস্থানের জন্য কেমন আল্লাহর বান্দা আছেন 10,000, 5,000, 2,000, 1,500 কে কিরকম দিতে পারবেন, মেহরবানি করে কয়েক মিনিটের মধ্যে মামুন আমার আপনাদের দরবারে যেতে বলি ভলেন্টিয়ারদের, যদি আপনার কাছে কিছু থেকে থাকে মেহরবানি করে এই নাবিজির হাদিস শুনালাম অত্যাকুন্নান অলাউ বেশিক্কাতামারাতিন, একটা খেজুরের আধা অংশ দিয়েও যদি আপনি নিজকে বাঁচাতে পারেন তবু বাঁচার চেষ্টা করেন। আমার ছোট ছেলে আপনাদের কবরস্থানকে 50 টাকা দান করলো, যে চ্যানেল চালাচ্ছে মাসুদ বিন মমতাজ, যে এই চ্যানেলটা চলছে চ্যানেলে মাধ্যমে কোরআন হাদিসের প্রচার, কোরআন হাদিসের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এই যে একটা মাধ্যম, যে সাবস্ক্রাইব করবেন
শুনবেন ধৈর্য সহকারে, মোবাইলে শুনতে পাবেন, ইউটিউব চ্যানেলে শুনবেন বক্তব্যগুলো। আজকে যা বুঝলেন পরে আবার বুঝবেন, আর অন্যান্য বক্তারা, আরো বড় বড় ওলামায়ে কেরাম যারা মূল্যবান বক্তব্য রাখেন, তেলেকে শুনবেন এবং শোনার পরে কাজে লাগাবার চেষ্টা করবেন। আসুন মেহরবানি করুন, 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। আগে আতিকুর রহমান 1000 টাকা দান করেছে বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। আর একজন দু একজন কত টাকা, মাশাআল্লাহ, একজন মহিলা কেটা এটা সলেমান, সলেমান তার পরিবার থেকে একটা চাঁদের হার আর কি একটা সুজনি দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। জি হ্যাঁ, তাজামুল্লার মা 250 টাকা এ করে কয়েকজন মিলে বেশ কিছু টাকা দান করেছে আল্লাহ, একজন 500 টাকা দান করেছে পাক পারওয়ারদিগারে আলাম। তাফাজুলের মা 250 টাকা, তাফাজুল তো আর